ফ্রেন্ডস, তোমরা সকলে ভালো আছো? আশা করি তোমরা সকলে খুব ভালো আছো এবং আমিও খুব ভালো আছি। আর আমার রূপাস ফ্যামিলির পক্ষ থেকে তোমাদের সকলকে জানাই অনেক অনেক ওয়েলকাম আর অনেক অনেক অভিনন্দন, আর ছোট যারা আছো আমার চেয়ে তাদেরকে অনেক অনেক বুক ভরা ভালোবাসা। তো আজকে আমি ব্লগটা এখন দিয়ে স্টার্ট করছি, আর এখন বেজে গেছে দুপুরের 2:30, অ্যান্ড খাওয়া দাওয়া হয়ে গেছে, আর আমি নাইটি পরে নেই, চুড়িদার পরে, নিশ্চয়ই গেস করছো কোথাও যাচ্ছি একদমই নয়, আমি চলে এসেছি, তারপরে ব্লগটাকে স্টার্টিং করছি। তো আমি গিয়েছিলাম একটা জায়গায়, তো চলো ওখানের কিছু কিছু ক্লিপস তোমাদেরকে একটু দেখিয়ে নিই ঝট করে, তো তোমরা দেখে নাও। দেখে নিলে ওখানটার কিছু কিছু ক্লিপস আমি যেগুলো তুলতে পেরেছি, আসলে মানে এখনো লোক লজ্জা, যেটা বলে লোক লজ্জা লেগেছে বলে নিজের সামনে ক্যামেরাটা করে যে ব্লগে আমি বলবো কিছু বলতে পারিনি, কারণ ভীষণ লজ্জা লেগে, ভীষণ মানে ঘরে হলে ঘরের লোকরা যেহেতু জানে ঘরে করি, তো ঘরে কোনো ব্যাপার হয় না, কিন্তু যখন রাস্তায় বেরোই না তখন মানে কাউকে দেখলে যে, আর সবাই দেখবে নিজের সামনে ফোনটাকে যখন নিয়ে তুমি কিছু বলবে, তুমি না বললেও তুমি যদি ফোন নিয়ে ব্যাক ক্যামেরায় যখন ভিডিও করবে সবাই দেখবে তোমার দিকেই তাকাবে, তখন সবাই আমার দিকে তাহলে ক্যামেরাটা অড লাগে না, এই জন্য ওখানটাই ভেবেছিলাম তোমাদেরকে আজকে ইন্ট্রোটা ওখান দিয়েই দেবো যে বলবো, কিন্তু বলিনি মানে, তো তোমাদেরকে ভেবেছিলাম ইন্ট্রোটা ওখানেই দেবো কিন্তু বলিনি, যেহেতু বললাম লোক লজ্জা হচ্ছে সবচেয়ে সমাজের বড় লজ্জা, মানে লোক দেখবে কিছু বলছে আর সত্যি আমার খুবই লজ্জা লাগে, তো মানে বলতে পারবো মানে এমনি, তাও ব্যাক ক্যামেরা করে তোমাদের সাথে কথা বলেছি দেখিয়েছি। আর তারপর বলো, আমাদের এখানে তো সকাল থেকে প্রচুর মেঘ হয়ে রয়েছে, মেঘটাও তোমাদেরকে আমি দেখাবো, দাঁড়াও তার আগে আমি তোমাদের সাথে কিছু কথা বলে নিই। তো প্রচুর মেঘ হয়েছে, বৃষ্টি পড়ছে টুপটাপ টুপটাপ, একেবারে হয়ে গেলে হয়ে যা, না হলে থেমে যান, তা একদমই হচ্ছে না, মেঘলা অন্ধকার হয়ে জামা প্যান্ট শোকাতে চাইছে না, আর প্রচুর মানে গুমোট হয়ে রয়েছে, যাকে বলে খুব গুমোট, দেখতে পাচ্ছ না গরমে ঘেমে যাচ্ছে, মানে একটা গুমোট ভাব, মানে না বৃষ্টি না রোদ কিন্তু একটা গুমোট ভাব হয়ে মানুষের প্রচুর গরম মানে লাগছে, গরম হয়ে রয়েছে পুরো ওয়েদারটা, পুরো পরিবেশটা গরম হয়ে রয়েছে, তো সেই গরম গরম পরিবেশ, তার উপরে ফ্যান বন্ধ, তার উপরে তোমাদের সাথে কথা বলছি চিচিয়ে চেঁচিয়ে চেঁচিয়ে, আর এই গরম গরম পরিবেশে গরম গরম জিনিস ঝরে পড়ছে। আরে কেনা কে চাতে হো ঘাম, তো বুঝতে পারছো, তো এত কষ্ট করে তোমাদের জন্য পাখা বন্ধ করে, পাখা ছাড়া এক সেকেন্ডও থাকতে পারি না, কিন্তু পাখা বন্ধ করে তোমাদের জন্য এত কষ্ট করে ভিডিও করছি, প্লিজ ভিডিওটা দেখো স্কিপ না করে এবং একটা লাইক দিয়ে দিও প্লিজ, আর তোমাকেই বলছি এক্ষুনি লাইকটা দাও নাহলে ভুলে যাবে, তো লাইক দিয়ে দিও। আর খাওয়া দাওয়া আমাদের হয়ে গেছে, স্নান করা হয়ে গেছে, আজকে সকাল সকাল উঠেছি, জানো কটায় উঠেছি বলো তো, আজকে উঠেছি আমি 8:30 মনে হয়তো, হ্যাঁ 8:30 উঠেছি, 8:30 উঠে আমার চান করা, আমার
সরি, স্নান করা, স্নান করা, পুজো দেওয়া, তারপরে আর যাওয়া সমস্ত ঘরের যাবতীয় কাজ সমস্ত কিছু সেরে আমি গিয়েছিলাম। তো দেন আমি যাওয়ার পর আমি বাড়ি চলে এসেছি 1:30টার সময়। তারপর 1:30টার সময় ওকে ফোন করে ডাকলাম, ও বাড়ি এলো, এসে দুজন মিলে খেলাম দেলাম, ইভেন ও চলেও গেল। এবার আমি আমার ব্লগটাকে বললাম যে থাক, ওদের সাথে আমি অনেকক্ষণ কথা বলিনি, আর আমাকে ব্লগ দিদি বলে মাথা পাগল করে দিচ্ছে। আমি বলছি, তারপরে বলছে যে আমি বলছি বলছে তোমার তোমার কি আজকে ব্লগ স্টার্ট হচ্ছে? আমি বলছি না, এখনও হয়নি। বলছে যে কখন স্টার্ট করবে? তো ওর সামনে স্টার্ট করিনি, ও যেই বেরিয়ে গেছে তখনই আমার ব্লগিংটা স্টার্ট করছি, আর স্টার্ট করেছি, তোমাদের তো বলে দিলাম। তো অনেকটা কথা বললাম, এখন খেয়েছি, মনে হচ্ছে একটু গভীর নিদ্রায় গেলে ভালো হবে। তো দেখা যাক, একটু যদি ঘুমাই তো ঘুমাবো, একটু ফোন ঘাটার ইচ্ছা রয়েছে, আর একটা বাড়িতে ওয়াইফাই বসানোর ইচ্ছা রয়েছে। কারণ এই ভিডিও পোস্ট করতে 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 এত নেট শেষ হয়ে যাচ্ছে যে মানে আমি একটা কিছু যে দেখবো মানে সারাদিনের নেটটাই শেষ হয়ে যাচ্ছে। তো দেখা যাক, ইচ্ছা আছে কিন্তু এখন তো বলছে হবে না, জানি না কবে হবে, কিন্তু ওয়াইফাইটা বসালে ভালো হয়, কারণ প্রচুর আর একটা ভিডিও ছাড়তে তোমার আমার নেট চলে যাচ্ছে 3GB 2GB করে, মানে যেটা সারাদিনের একটা নেট হয়। তো দেখা যাক, ইচ্ছা রয়েছে যে পূরণ হবে কি না। তো আজকে সন্ধ্যাবেলায় আমার শাশুড়িমা আর শ্বশুরমশাই গ্রামে যাচ্ছে। তো গ্রামে যাচ্ছে তার একটাই কারণ, সেটা হচ্ছে এখন যে লক্ষ্মীর ভাণ্ডার চলছে দুয়ারে সরকার, তো লক্ষ্মীর ভাণ্ডার, আর তার থাকতেও বড়ো রিজন যেটা রয়েছে আর রেশন কার্ডের সাথে আধার কার্ড লিঙ্ক করানো, তো সেইটার জন্যই যাচ্ছে। তো আমার শাশুড়িমা শ্বশুরমশাই যাচ্ছে, আজ রাতে যাচ্ছে, কাল রাতে চলে আসবে। তো তার জন্য আজকের খাওয়া দাওয়াটা হবে রাত্রির ডিনারটা, লাঞ্চ তো করে নিয়েছি, মাছের ঝোল ভাত, আর আজকের যে খাওয়া দাওয়া মানে রাত্রিরে যে ডিনারটা হবে সেটা হবে ওইখানেই, মানে আমার মায়ের বাড়ি, ওই বাড়িই হবে। একেবারে খাওয়া দাওয়া সব কিছু ওইখান দিয়ে সেরে বাড়ি এসে ঘুমিয়ে পড়ব। তো আর একটা কথা, আর আজকে যাব হচ্ছে, বোনকে নিয়ে যাওয়ার ইচ্ছা আছে, কারণ আমার এই বিয়ের পরে একটাও মানে পাসপোর্ট সাইজের ফটো নেই, তো পাসপোর্ট সাইজের ফটোটা তুলতে যাব, কারণ পাসপোর্ট সাইজের ফটো এখন সব জায়গায় মিনিমাম লাগছে আর লাগেই। তো তার জন্য ভাবছি একটা পাসপোর্ট সাইজের ফটো তুলব, তো ওটাকে তুলতে যেতে হবে, তো যাব, দরকার আছে। তো সন্ধ্যাবেলায় যদি আমি যাই তাহলেও তোমরা দেখতে পাবে, আর যদি আমি না যাই তাহলেও তোমরা দেখতে পাবে। বাবা, মেঘ ডাকছে, দেখেছো গুড়ুম গুড়ুম করছে মেঘ। থাক, আর এখন আর বেশি কথা বলবো না, কারণ মেঘ ডাকলে আমার ভীষণ ভয় লাগে, ভয় নিজের জন্য লাগে না, ফোনটার জন্য লাগে। কেন বলো তো? মেঘ ডাকলে মনে হয় যদি ফোনে যদি বাজটা পড়ে, ফোনটা যদি আমার খারাপ হয়ে যায়, তো আমার জন্য ভয় লাগে না, লাগে আমার ফোনটার জন্য। তো আমি মেঘ ডাকলে আমার নেটও অফ করে দিই, ইভেন ফোনও সুইচ অফ করে দিই, কারণ ভয় লাগে, তোমাদের বললাম। তো যদি আমি ফটো তুলতে যাই তাহলেও তোমরা দেখতে পাবে, যদি আমি বাড়ি থাকি তাহলেও তোমরা দেখতে পাবে, কারণ তোমরা আমার ফ্যামিলি, আমি যা করব তোমাদেরকে জানিয়েই না করব, কারণ আমার ফ্যামিলির চেয়েও বড়, আমার ফ্যামিলি যেরকম আমার কাছে রয়েছে একটা, সেই ফ্যামিলি ছাড়াও তোমরা যারা আমার এই ভিডিওটা এখন দেখছো তোমরাও সবাই কিন্তু আমার একটা ফ্যামিলি। তো আমি যা যা করবো আমার ফ্যামিলিকে তো জানিয়েই করব, কারণ তোমরা তো আমার ফ্যামিলি, তাই না? তো যদি আমি যাই তোমরা দেখতে পাবে, না গেলে তো তোমরা দেখতেই পাবে, কিছু বলারই নেই। তো আজকের জন্য এখনকার জন্য ভিডিওটা একটুকুই থাক। আবার আমি একটু বললাম না, খাওয়ার পরে একটু না শুলে ভালো লাগে না, তো একটু শুই, তার মানে একটু ঘুমিয়ে নিই, তারপরে আবার বিকেলবেলায় আসছি তোমাদের সাথে দেখা করতে। তো এখনকার জন্য টাটা বন্ধুরা। আমি অনেকক্ষণ আগেই মায়ের বাড়ি চলে এসেছিলাম, কিন্তু আর শ্যুট করিনি, আর এখন সন্ধেও হয়ে গেছে, ছাতা মাথা যাচ্ছি, বলেছিলাম একটু ফটোর দোকানে যাব, তো ফটো ফোনে তোলা আছে, গিয়ে শুধু বলবো একটু বের করে দিতে, তো তার জন্যই যাচ্ছি হেঁটে হেঁটে। তো মায়ের বাড়ি অনেকক্ষণ আগেই চলে এসেছিলাম, কিন্তু মানে দেখানো হয়নি, আর তোমাদের সাথে বলেছিলাম ঘুম থেকে উঠে কথা বলবো, তো কথাও বলা হয়নি, আর চলেও এসেছি। তো এখন যাচ্ছি এই যে ছাতা মাথায় ফটোটা বের করাতে, তো চলো ওখানে গিয়ে দেখা হচ্ছে। আমি এখানটায় আলো আসছে বলে এই জন্য আবার ক্যামেরাটা অন করলাম, এতক্ষণ ক্যামেরা বন্ধ ছিল, ওইখানটায় পুরো অন্ধকার, গোলা গোলা লাগছে, সেটা তোমরা দেখতে পাচ্ছ। আর এই যে বোন, ছাতা ছড়া, ছাতাটা এরকম কর,
দেখো, দেখতে পেয়েছো? লজ্জা পেয়ে গেছে, বলেছিলাম প্রথম দিন যখন ক্যামেরার সামনে। প্রথম দিন যখন ক্যামেরার সামনে আসে তখন দেয়ে দুধ খেয়েছিল, আজকে এসছে, আজকে কিছু বলেনি। তো আর একবার দেখে নাও ভালো করে, সাদাটা এমনি কর। দেখলে যাচ্ছি, এখন নাইটি পরেই চলে এসেছি, কাছে তো, তাই চুড়িদার পরিনি। আমি বাড়ি চলে এসেছি আর প্রচুর বৃষ্টি, প্রচুর বৃষ্টি, এত বৃষ্টি যে আমরা পুরো ভিজে গেছি। যেন দেখতে পাচ্ছ নতুন নাইটি চেঞ্জ করে নিয়েছি নাইটি। আর কতক্ষণ দাঁড়িয়েছিলাম, প্রায় মনে হয় 1-1.5 ঘন্টা সমান হবে, বল তাও কতক্ষণ হবে? 1-1.5 ঘন্টা সমান অতক্ষণ দাঁড়িয়েছিলাম। আর বৃষ্টিটা হুট করে এত জোরে চলে এসেছে যে পুরো ভিজে গেছি। দাঁড়াও, যে কারণে গিয়েছিলাম, আমার ফটো, পাসপোর্ট সাইজের ফটো তো ঘর দিয়ে তুলে গিয়েছিলাম, তো ফটোটা নিশ্চয়ই তোমরা দেখতে ইন্টারেস্ট। আমি দেখাচ্ছি, দাঁড়াও, এই বোন বের করে দে তো একটা, তোমাদেরকে আমি দেখাচ্ছি ফটোটা। হাসবে না তো কেউ? বলো আগে, হাসবে না? ঠিক আছে, দেখাচ্ছি, এই দেখ, দেখতে পাচ্ছো? দেখতে পাচ্ছ না? না, ঠিক আছে, এই দেখো, আমি ব্যাক ক্যামেরা, না ব্যাক ক্যামেরাই পরে দেখিয়ে দিচ্ছি, দেখো তো দেখলে। আর আমি এই যে ফটোটা তোলার জন্য মানে তুলে নিয়ে গিয়েছিলাম, তো অনেকক্ষণ অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম ওখানে, বাবা, দাঁড়িয়ে 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 ভিজেই গেছি অ্যাট লাস্ট। তারপরে দুজন ভাগ্যিস দুটো ছাতা নিয়ে গিয়েছিলাম, তাও তারপর আসি। আর বাইরে শুনতে পাবে বৃষ্টির আওয়াজ, প্রচণ্ড জোরে বৃষ্টি হচ্ছে, আর ভিজেও গেছি, আর ওই যে ফটো নিয়েও চলে এসেছি। যাক, কাজটা তো হয়েছে, তারপরে তোমাদের ফটোটা চলো দেখিয়ে দিই। দেখো ফ্রেন্ডস, এই যে আমার ফটোটা, হাসবে না কিন্তু কেউ, বলে দিলাম তো, এইটা হচ্ছে আমার পাসপোর্ট সাইজের ফটো, এই ফটোটাই বের করতে গিয়েছিলাম। আর এই যে দিয়েও দিয়েছে, এইটার জন্যই এত যুদ্ধ, এত বৃষ্টিতে ভেজা, তো তোমরা দেখে নিয়েছো। আমি আবার চলে এসেছি, আর কি বলে, খুব জোরে বৃষ্টি পড়ছে, বাড়ি যাব, ভিজে যাব বাড়ি যেতে যেতে। আর বলেছিলাম রাত্রির ডিনারটা আজকে মায়ের বাড়িতেই করব, তো হ্যাঁ মায়ের বাড়িতেই করব, হচ্ছে রুটি আর আলু দম, তো খেয়ে নেব, খেয়ে দিয়ে ওই বাড়ি গিয়ে শুয়ে পড়ব। আর ও আস্তে আস্তে, মনে হচ্ছে যা জোরে, প্রচুর জোরে, তোমরা শব্দ শুনেই বুঝতে পারছো প্রচুর জোরে বৃষ্টি পড়ছে, তো ও আস্তে আস্তে ভিজে যাবে। তারপর খেয়ে দিয়ে আমরা ওই বাড়ি চলে যাব, গিয়ে ঘুমিয়ে পড়ব। তো আজকে খুব ছোট ব্লগ হলো, বুঝতে পারছি, জানি, কিন্তু তবুও কিছু করার নেই। তো আজকে ব্লগটা এতটুকুই থাক, যদি আমার ব্লগটা একটু ভালো লাগে তাহলে তোমরা প্লিজ লাইক করে দেবে, সাবস্ক্রাইব করে দেবে, আর কমেন্ট করে দেবে, আর শেয়ার করতে ভুলে যেও না কিন্তু। তো আজকে এতটুকুই থাক, আর হ্যাঁ, যারা আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে দিয়েছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ, এবং যারা এখনো অবধি ভিডিওটা দেখছো কিন্তু সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ সাবস্ক্রাইব করে দাও। আর তোমরা তোমাদের এত মূল্যবান টাইম বাঁচিয়ে আমার ভিডিও দেখছো, এই জন্য তোমাদের কাছে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো সবাইকে গুড নাইট, লাভ ইউ অল, আজকে এতটুকুই থাক, টাটা, আবার আসছি কাল নেক্সট একটা ব্লগ নিয়ে।